আমি সেদিন এক মাহফিলে বলেছি কারেন্টলি ইদার একটা ঘটনা যে এক ব্যক্তি কাবার ধরে শুধু দোয়া করছে দুনিয়া ইল্লা তু মুসলিমা দুনিয়া থেকে আমাকে মুসলিম না বানিয়ে বের করেন না মৃত্যু দেন না তো কাবার একজন খাদিম ওনার বারবার দোয়া শুনে বলল ও দোয়া এই কারবার চত্বরে তো অনেক দোয়াই করা যায় তুমি শুধু একটা দোয়াই কেন করো আরও চাও না কিছু সে বললো আপনি তো আমার ঘটনা জানেন না আমি একটা দোয়াই করব তো উনি জিজ্ঞাসা করলেন কি ঘটনা তোমার সে বলল ঘটনা হলো আমার এক ভাই চল্লিশ বছর মেনি করেছে কোনো বেতন নেয় না আল্লাহর জন্য আজান দিয়েছে মৃত্যুর আগে আমাকে কারিম দেন মৃত্যুর আগে সেই কোরআন হাতে নিয়ে বলতেছে এই কোরআনে যা আছে আমি সব অবিশ্বাস করলাম এই কথা বলে তার রোগ এসে চল্লিশ বছর আদান দিয়েছে কয় যে আমার দ্বিতীয় আরেক ভাই সেও তিরিশ বছর আল্লাহ জন্য আদান দিয়েছে বিনা বেতনে সেও মৃত্যুর আগে কোরআন হাতে নিয়ে বলতেছে এই কোরআনে যা আছে আনা বারিউন মিম্মা ফিহাজ আল মাসাব এই কোরআনে যা আছে সবগুলি সাথে আমি সম্পর্ক ছিন্ন করে কবরে গেলাম এই কথা বলে সেও মারা গেছে এখন ভয়ে আমার কলিজা যা কাপে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যাতে আমার দুই ভাইয়ের মতো না হই তো ওনার সন্দেহ জাগলো আচ্ছা এত বড় ফজিলতের আজান এরা দিল এদের এই পরিণতি কেন হলো। তোমার ভাইয়েরা কি করতো কয়ে যে ওস্তাদ আমার ভাইয়েদের একটা দোষ ছিল ওরা মসজিদের উপরে যখন আজান দিতে উঠতো আশপাশের ঘরদুয়ারে মহিলারা কেউ গোসল করতেছে কেউ অসংলগ্ন অবস্থায় আছে শুধু মহিলাদের এসব অঙ্গ প্রত্যঙ্গ দেখার কাজে ব্যস্ত থাকত ওরা চোখের জিনা ওই অভিশাপে আমার এই দুই ভাই বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছে চোখের পাপ এই জন্যই এই এখন তো চোখের পাপ হলেও অনন্ত অনন্ত পাপ সারা দিন পাপ করলেও ক্লান্তি নেই প্রকৃত জিনা কেউ করলে সে তো ক্লান্ত হয় কিন্তু চোখের জিনা চব্বিশ ঘন্টা করলে কোনো ক্লান্তি নাই রিমোট তো একটা আছেই একটার পর একটা একটার পর একটা তো রদুল ফিতন কোনো বেতন হাউসেই রে উ দেন হাদিসটা ছাত্রজীবনে বুঝি নাই এখন বুঝি যে পাপাছাড়ের দৃশ্যগুলি হৃদয়ের উপরে মনোজগতের উপরে একটার পর একটা একটার পর একটা সিরিজ আসতে থাকবে এমন এক জমানা আসবে আরে এখন দেখি ওই রিমোট না বুঝি রিমোটের কথা বলে গেলেন সিরিয়াল সিরিয়াল ফেতনা সিরিয়াল পাপ চোখের পাপের তো কোনো শেষ নাই তুমি যদি চক্ষুকে এই পাপ থেকে বিরত রাখো চক্ষু দিয়ে যদি হারাম না দেখো অন্তর দিয়ে আল্লাহ তালা আল্লাহর মালাকুত তোমাকে দেখাই দিবেন অনার বিশ্বের কুদরত মহিমা আল্লাহ তোমাকে দেখিয়ে দিবেন হ্যাঁ যুবকেরা তা আমাদের এই যুগে নামাজ পড়লে ইমানদার বোঝা যাবে না তার বেডরুমে এসে কি করে দরজা জানা বন্ধ করে সে কি দেখে সে কি কোনো কাবা শরীফের তেলাওয়াত শুনে মক্কার ওই টিভির কাম আছে চব্বিশ ঘন্টায় তো সেখানে তেলাওয়াজ চলে বা তার মোবাইলে তো অজস্র বক্তাদের ইসলামী ওয়াজ আছে সে কি সেগুলি শুনে নাকি দরজা জানালা বন্ধ করে উলঙ্গ ছবি দেখে কোনটা দেখে ওখানেই তার ইমানের ইন্টারভিউটা এই জন্য এই জামানায় ফেতনার জামানায়। ইমান রক্ষা হলে বড় দায় ইমান রক্ষা বড় দায় এই জন্য যুবকরা ওইসব আলেমদের সাথে থাকবা কথায় কাজে যারা ইসলামকে ফলো করে